এডিসি এলাকা যুবকদের পাশাপাশি মহিলাদের উন্নতির লক্ষ্যে কাজ করছি আমরা। আর অন্যদিকে ডিসি প্রশাসন শীতঘুমি বক্তা বিধায়ক প্রমোদ্রিয়াং শান্তিরবাজার মহকুমায় বগাফা ব্লকের অন্তর্গত মধ্য কাঠালিয়াছড়া এডিসি ভিলেজের চেয়ারম্যান জিতেন্দ্র রিয়াংয়ের জনকল্যাণমুখী পরিকল্পনায় এই ভিলেজের জনজাতি মহিলাদের পঞ্চায়েত ডেভেলপমেন্ট ফান্ড থেকে প্রথম ধাপে 32 জন এবং তারপর দ্বিতীয় ধাপে 12 জনকে মোট 44 জন মহিলাকে ছাগল বিতরণ করা হয় আজ। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 36 শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ্রিয়াং, বগাফা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রীদাম দাস, মধ্য কাঠালিয়াছড়া এডিসি ভিলেজ চেয়ারম্যান জিতেন্দ্র রিয়াং সহ মধ্য কাঠালিয়াছড়া ভিলেজের পঞ্চায়েত ডেভেলপমেন্ট কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। আজকের এই অনুষ্ঠানে তাৎপর্য তুলে ধরার বক্তার আলোচনা করতে গিয়ে বলেন, ছাগল পালন, শুকর পালন, গাভি পালন, মৎস্য পালন এই ধরনের পশুপালনের মাধ্যমে এডিসি এলাকার মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করার কাজ করছে আর রাজ্যের জনকল্যাণমুখী বিজেপি আইপিএফটির জোট সরকার। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।